ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএলে খেলতে গেছেন লিটন কুমার দাস। এতদিন একাদশে সুযোগ না হলেও আজকে দিল্লির বিপক্ষে একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। জেসন রয়ের সাথে ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিলেন লিটন কুমার দাস, আর স্ট্রাইক প্রান্তে গিয়ে প্রথম বলেই দুর্দান্ত এক বাউন্ডারি হাঁকিয়ে আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। আইপিএলে লিটনের অভিষেকটা এমন হবে সেটা হয়তো কখনও কেউ ভাবতে পারেনি। প্রথম বলেই বাউন্ডারি, অভিষেকটা দুর্দান্ত হতে পারত, কিন্তু এরপরেই হয় ছন্দপতন। চার বল খেলে এক বাউন্ডারিতে চার রান করে আউট হয়ে যান লিটন কুমার দাস। প্রথম বলে বাউন্ডারির পর ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি, মাত্র চার রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।